হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের নতুন বাসাটি দেখতে কেমন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বাসাটি মেইন রোডের থেকে অনেকটা উঁচুতে। সো আমাদের বাসা থেকে যাওয়ার জন্য রাজীব আর আমি দুজনে মিলে এই প্যাথওয়েটা বানিয়েছি। ওয়েলকাম টু আওয়ার হোম। মেইন দরজা থেকে ভিতরে প্রবেশ করার পরে প্রথমেই আমাদের লিভিং রুমটি সবার সামনে, তারপরে কিচেন। আর লিভিং রুমের যে এই অ্যাকসেন্ট ওয়ালটি দেখতে পাচ্ছেন, এই অ্যাকসেন্ট ওয়ালটাও সম্পূর্ণটা রাজীব নিজের আইডিয়াতে নিজেই পেইন্ট করেছে, এবং প্রতিটি জানালার ব্লাইন্ডগুলো রাজীব নিজের হাতেই সেট করেছে। এখন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সব থেকে পছন্দের জায়গায়। এখানে যে শ্যান্ডেলিয়ারটি দেখতে পাচ্ছেন, এই শ্যান্ডেলিয়ারটা সম্পূর্ণটা রাজীবের নিজের হাতে লাগানো। এখানে আগে কোনো ইলেকট্রিক লাইন ছিল না, এই লাইনটা সম্পূর্ণ বিপরীত পাশে ছিল। এই যে ব্রেকফাস্ট নকের যে কর্নারটা, এইখানটায় ছিল, ওই লাইনটাকে রাজীব নিজে টেনে মাঝখানে আইল্যান্ডের উপরটায় নিয়ে এসে তারপরে গিয়ে এই লাইটটা সেট করেছে। এবং আমরা কিচেনটাকেও একটু মডিফাই করেছি। কিচেনটা আগে সম্পূর্ণ হোয়াইট অ্যান্ড সিলভার কালারে ছিল, সো আমরা এখন এটাকে চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড গোল্ড করেছি। আর এটা হলো আমার ডাইনিং এরিয়া। এই যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন, এই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ রাজীব নিজের হাতে একাই তৈরি করেছে। আর এই ডাইনিং টেবিলটি অলনাট উডের তৈরি। এই ডাইনিং টেবিলের জন্য অনন্য আমারে মডার্ন যুগের মমতাজ বলছে। এর মানে কি? মানে হলো গিয়া তুমি মডার্ন যুগের শাহজাহান, মডার্ন যুগের মমতাজের জন্য স্পেশাল ডাইনিং টেবিল। আমাদের এই বাসাটিতে মোট চারটি বেডরুম এবং দুইটা ফুল বাথরুম এবং একটা হাফ বাথরুম রয়েছে।
আর এটা হলো গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমটি নিচে হলো আমার প্যানেট্রি ক্লোজেট আমার কিচেন আর ডাইনিং এরিয়া এর পাশেই ছোট্ট একটা হলওয়ের মতো রয়েছে আর এই হলওয়েতেই চারটা ডোর আর বাইরে থেকে গেস্ট আসার পরে যেন কনফিউশনে না পড়ে তাই আমি ডোরগুলোর উপরে সাইনগুলো পুট করেছি এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন আমি হাফ বাথরুমের উপরে কেন পাউডার রুম সাইনটি পুট করেছি কজ এটার ভিতরে যেহেতু কোনো শাওয়ারের এরিয়া নেই তাই সুন্দর শব্দে এটাকে পাউডার রুম বলে এটা আমার লন্ড্রি এরিয়া দেখতেই পাচ্ছেন অনেক মেসি হয়ে আছে আর লন্ড্রি রুম থেকেই আমাদের গ্যারেজ ডোরটা আমাদের হাউসটি মডার্ন বিল্ড কন্টেম্পোরারি স্টাইলের সো এই হাউসগুলোতে মোস্টলি অন কার গ্যারেজ হয়ে থাকে চলুন এখন উপরে যাওয়া যাক এই যে ডোরটি দেখতে পাচ্ছেন এই ডোরটি বয়লার রুমের ডোর সো ডোরটা যেন প্লেন না লাগে তাই আমি ওখানে কিছু মিরর পুট করেছি সো এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটা রাজীবের অফিস রুম এটাও একটা বেডরুম সো রাজীব এটাকে নিজের পার্সোনাল অফিস রুম মেক করেছে তো এখানে একটা সোফা বেড আছে যদি আমাদের এমার্জেন্সি দরকার পড়ে আমরা এটা ওপেন করে ইউজ করতে পারি আমাদের এই বাসাটির একটি অত্যন্ত সুন্দর আকর্ষণ আছে আর সেটা হলো ডালাস ডাউনটাউন ভিউ আর যেটা কি না আমাদের বাসার উপরে তিনটি বেডরুম থেকেই সুন্দরভাবে দেখা যায় অফিস রুম থেকে বের হওয়ার পরে এটা হলো আমাদের উপরের কমন বাথরুম আর এইটা জ্যাক এন্ড জিল স্টাইলের এই জন্য কজ এটার ভিতরে দুইটি ডোর রয়েছে এটা আপনি বেডরুম থেকেও সরাসরি এই বাথরুমে প্রবেশ করতে পারবেন আর এই বাথরুমটি রেগুলার বাথরুমের মতো জাস্ট বাথটাব অ্যান্ড রেগুলার শাওয়ার এটা হলো উপরে সেকেন্ড বেডরুম আর এই বেডরুমটা আমি বাথরুম থেকেই প্রবেশ করেছি এই ডোরটা হলো বেডরুমে প্রবেশ করার মেইন ডোর
বেডের এই পাশের ডোরটি ব্যালকনির দিকে যাওয়ার জন্য এবং এইখান থেকে নিচের সিঁড়িটা সম্পূর্ণ দেখা যায়। আমি এখানে রাজীবকে উডেন ক্যালিগ্রাফিক ওয়াল আর্ট আয়তুল কুরসির দোয়াটি দেখানোর জন্য বলতেছিলাম। আর এটা হলো মাস্টার বেডরুম। এখানে রাজীব ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই আমি জোর করে নিয়ে আসি। এটা আমার ফুল সাইজ ভ্যানিটি, আর এই ভ্যানিটিটা সম্পূর্ণ রাজীবের আইডিয়াতে তৈরি হয়েছে, আর রাজীব সম্পূর্ণটা বিল্ড করেছে। আর এটা ডান পাশে যেই ডোরটি দেখতে পাচ্ছেন এটা মাস্টার বাথরুমের ডোর, এবং বাম পাশে যেই ডোরটি দেখতে পাচ্ছেন এটা রাজীবের ক্লোজেটের ডোর। এই ভ্যানিটিটার প্রত্যেকটা শেলফ, মিরর, টুল অ্যান্ড রাগস এভরিথিং আমরা আলাদা আলাদা কিনে তারপরে রাজীব সবগুলো নিজের হাতে সেট করেছে। আমার পাশে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি ব্যালকনিতে যাওয়ার জন্য, এবং এই ডোর দিয়ে ওই পাশের বেডরুমেও যাওয়া যায়। বেসিক্যালি বলতে পারেন বাংলাদেশের বেডরুমগুলোর মতো এটা একটা রুমের সাথে আরেকটা রুমের কানেকশন আছে। আর এটা ব্যালকনির ডোর আমি রাজীবের জন্য ওপেন করে দিয়েছি, আর রাজীবকে বলেছিলাম তুমি অন্ধকারে পুরো ভিডিওটা নাও, তারপর আমি লাইট অন করার পরে বাকি ভিডিওটা নিও। এটা হলো আমাদের ব্যালকনি, আর ব্যালকনির এক পাশে রাজীব সোফা সেট পুট করেছে এবং অন্য পাশে একটি হ্যামক। এটা মাস্টার বাথরুম, আর এখানে হিজ অ্যান্ড হার সিঙ্ক রয়েছে, আর এটার শাওয়ারটা স্ট্যান্ডিং শাওয়ার। সামনে যে ডোরটি দেখতে পাচ্ছেন এই ডোরটি আমার ওয়াক ইন ক্লোজেটের ডোর। এটা হলো আমার ব্যাকইয়ার্ডের ডোর, আর ব্যাকইয়ার্ডটা এখন দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে আছে, বাট ব্যাকইয়ার্ড নিয়ে আমাদের কিছু চিন্তাভাবনা আছে যেটা আমরা নেক্সট ইয়ার সামারে কমপ্লিট করব। তো এখন জাস্ট খালি ব্যাকইয়ার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাকইয়ার্ডটা বেসিক্যালি উপরে পাহাড়ের সাথে সমান ছিল, সো এটাকে পাহাড়টাকে কেটে লেভেল করে ব্যাকইয়ার্ডটার এই স্পেসটা বের করা হয়েছে।
এইখানটা আমি কয়েকদিন আগে কাঠের চুলায় গরুর মাংস রান্না করেছিলাম। আর এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকইয়ার থেকে বাইরে যাওয়ার ডোর। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই অনেক 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 ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।